আজকের দিনটা একটু অন্যরকমভাবে কাটলো আর কি। সো যাই হোক, অন্যরকমভাবে কাটুক আর যাই হোক, ঢাকা থেকে হচ্ছে কয়েকটা ভাই ব্রাদার আসছে, সো তাদের সাথে হচ্ছে এখন দেখা করব। আর তারা আসছে হচ্ছে অনেক লেট কইরা, আসার কথা ছিল হচ্ছে দুপুরে, বাট তারা আস্তে আস্তে এতটাই লেট করছে যে পুরো 5টা বাজায় সারছে, আর তাই আজকে আর কি রাত্রে বের হওয়া। সো যাই হোক ভাই ব্রাদার, ইন্ট্রোটা দিয়ে ফেলি। সো হে ভাই ব্রাদার, কি অবস্থা সবার? দিস ইজ রেজা অ্যান্ড ইউ ওয়াচিং রেজা ভ্লগস। আর আজকে আপনাদের সাথে যেই বিষয়টা শেয়ার করব, সো যেই ভাইয়াটা আসছে আর কি ঢাকা থেকে, তার হচ্ছে একটা বাইক আছে, মিনি বাইক। তো ওই বাইকটা হচ্ছে কাওয়াসাকির, আর আমার হচ্ছে ওই বাইকটা নিয়েই হচ্ছে আজকে কথা বলবো। আর আমার ওই বাইকটার প্রতি কেমন জানি একটা আকর্ষণ আছে, ছোটোখাটো বাইক দেখলে আমার কাছে কেমন জানি লাগে। সো যার কারণে হচ্ছে ওই বাইকটা হচ্ছে শেয়ার করা আজকে আপনাদের সাথে। সো চলেন আগে ভাই ব্রাদারের কাছে যাই, তারপরে দেন দেখা হচ্ছে। ভালো আছো? তোমার মিষ্টি খাওয়ার একটা আইডিয়া দেই, চিনি কিনো কিন না মুখের মধ্যে দিয়ে দাও। তোমার চাইদোটা নিবে না, বাসা থেকে আনতে আমার কষ্ট হইলো। আচ্ছা, ওই যে একটা গাড়ি দেখা যাইতেছে হয়তো, ওই যে যাই ঠেলতে ঠেলতে আসতেছে, ওই গাড়িটা নিয়েই হচ্ছে আজকে কথা বলবো। এই গাড়িটা ভাই এত ভালো লাগে আমার কাছে, মানে সাইজে এটা এতটুক মনে হয় কি মাথায় করে নিয়ে যাওয়া যাবে সব জায়গায়। গাড়ি রেখে ঠেলেই চালাই দেব নাকি বুঝতেছি না। হ্যাঁ ঠিক আছে, বেরো এই সাইডটা বেরোই তা, চলেন একটা ইয়ে আছে, উৎসব মেলা আছে, ওদিকে ঘুরে আসি। ওন দিয়ে গাত 2 থেকে 3 কিলোমিটার। মানে লাইফের প্রথম যে জিনিসটা করতে যেতেছি সেটা হইতেছে অন্ধকারের মধ্যে বাইকের রিভিউ। সো এটা হইতেছে ফার্স্ট টাইম আর কি একটা বাইক দেখাইতে যেতেছি আপনাদেরকে, সেটা হইতেছে অন্ধকারের মধ্যে আমার বাইকের লাইট জ্বালায় রাখছি, আর তারপর হচ্ছে আপনাদেরকে এই বাইকটা দেখাইতেছি। তো এই বাইকটা হচ্ছে এরকম টাইপের একটু ছোট, যেটা হচ্ছে মানে দেখার মতো আর কি, এত ছোট বাইক হয় তা আমি এখন পর্যন্ত দেখি নাই। এটাই তো ছোট বাইক হয়, বাট এটার একটু স্পেশালিটিস্ট আছে। সো এটার মধ্যে যেই স্পেশাল যে জিনিসগুলো সেটা হচ্ছে এটার যেই সাসপেনশন পেছনের, এটা হচ্ছে এক সাইডে, তারপরে এর চাকা অনেক ছোট ছোট দুটোই ডিস্ক, তারপরে ইউএসডি শক অ্যাবজারভার সামনে, আর হচ্ছে এটা দেখতে আর কি খুবই ছোট, মানে প্রচুর পরিমাণে ছোট। সো এই বাইকের হচ্ছে আমি দিনের বেলা হচ্ছে কিছু শট নিয়েছিলাম, সো সেই শটগুলোই হচ্ছে আপনারা এখন দেখেন, তারপর হচ্ছে বাইক রাইড করে আপনাদের বলবো আসলে বাইকটা কতটুকু ছোট আর কি। If we run late this morning, let's take our time. Everybody needs a break right sometimes. I wait for just an hour more. What's the rush? Who's calling? Who's calling? I won't ask for much. All I want is sleeping on a Sunday. এই যে দেখেন, জাস্ট আমি বাইকের উপরে বসলাম, ঠিক আছে, মানে কি আমি বুঝতে পারতেছি না আর কি, জাস্ট মানে এতটুকু এত ছোট সাইজের বাইক কিভাবে হয়, তাও আবার কাওয়াসাকির। আর আরেকটা কথা হচ্ছে যে আর কি এই বাইকের হচ্ছে ওনার, সে একটু ছোটোখাটো টাইপের মানুষ, সো তার হাইটও অনেক কম, যার কারণে সে হচ্ছে প্ল্যান করে হচ্ছে এই বাইকটা হচ্ছে নেয়। আর এই বাইকটা হচ্ছে কাওয়াসাকি ZS125, এরকম হচ্ছে এটার মডেল। সো মানে বাইকটা দেখার পর আমি অনেকদিন আগে একবার দেখছিলাম, সো দেখার পর বাইকটা আমার কাছে এতই ভালো লাগে যে আমি তখনই তার অফার করি যে ভাই একটা রিভিউ বানাই এটা দিয়া। পরে সে বলে ভাই আমি তো আজকে ঢাকা চলে যেতেছি,
সো আজকে ছাড়া তার মানানো সম্ভব না। পরের দিন হচ্ছে আজকে আর কি বাইকটা তার কাছে রাত্রেই আর কি নিলাম, যেন আপনাদেরকে মানে হালকার মধ্যে ঝাপসা একটু দেখাইতে পারি। সো বাইকটা হচ্ছে মোট কথা আমার কাছে খুবই ভালো লাগে, আর সে হচ্ছে অনেক শৌখিন মানুষ, যার কারণে বাইকের অনেক আর কি টুকিটাকি জিনিসপত্র মানে সব কিছু ঠিকঠাক করে রাখছে। আর বাইকটা টান দিলে মানে মনে হয় না যে এত ছোট একটা বাইকে মানে এত বেশি পাওয়ার, যেহেতু কাওয়াসাকির একটা বাইক আর এটার মডেল হচ্ছে জেড এস প্রো 125। এটা হচ্ছে 125 সিসির বাইক, আর দেখতে যেমন ছোটোখাটো বাইকের মানে মোটামুটি লুক ঠুক যা আছে সব কিছু ছোটো, চাকা ছোটো, ডিস্ক ছোটো, আপসাইড ডাউন যে সাসপেনশন আছে ওইটা ছোটো। সো মানে এক কথায় জোশ, মানে ছোটোর মধ্যে যে এত সুন্দর বাইক আসলে কোম্পানি যে বানায় সেটা আমার জানা ছিল না। মানে আমার মনে হইতেছে যে আমি ফার্স্ট টাইম আর কি এরকম ছোটো টাইপের একটা বাইক দেখলাম। সো বাইকটা আমার কাছে খুবই ভালো লাগছে, আর তাই চিন্তাভাবনা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আচ্ছা, বাইকের ইঞ্জিন সাউন্ডটা একটু আপনাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, ও ইঞ্জিনে তো সেই রকম সাউন্ড দেয়। আচ্ছা একটু টান দেই। ও মানে স্পিড তো সেই হেভি পরিমাণে একটা স্পিড আর কি পাওয়া যায় বাইক থেকে। আচ্ছা এদিকে হচ্ছে ভাই ভাইরা দাঁড়ায় রয়েছে। ও ব্রেকও খুব চমৎকার, কি বলবো ভাই, মানে আমার কাছে আর কি খুব ভালো লাগলো আর কি বাইকটা। ও বেশি ঘেয়ারে ছিল। আচ্ছা যাই হোক, ভাইয়ার বাইক হচ্ছে মানে খুবই চমৎকার এক কথায়। আর আমি যদি ঢাকা যাই, ভাইয়া হচ্ছে কেরানীগঞ্জে থাকে, কেরানীগঞ্জে অবশ্যই দিনের বেলা আরেকদিন এই বাইকটা আপনাদেরকে দেখাবো। সো এখন হচ্ছে তারা হচ্ছে চলে যাবে ঢাকায়, আর তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের এলাকায় একটা বাণিজ্য মেলা হচ্ছে, ওইখানে হচ্ছে যাব। আর যাওয়ার পর হচ্ছে তাদেরকে একটু ঘুরে ফিরে দেখাবো, তারপরে দেন তাদের সাথে আজকে বিদায় হয়ে যাবে। সো ভাই দাদা চলেন একটু বাণিজ্য মেলায় যে ঘুরে আসি। তো ঘটনা যেটা ঘটছে, তারা হচ্ছে মেলায় যাওয়ার মতো সময়টা হচ্ছে তাদের কাছে নাই, সেই জন্য তাদের হচ্ছে আমরা পাঁচর পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো, আর তারা পাঁচর থেকে হচ্ছে চলে যাবে। আর আমাদের এদিকে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমাদের যেই ঘাট মানে বাড়ির পাশে যেই ঘাট, সেই ঘাটে হচ্ছে ফেরি থাকে না। সো তাদের ঢাকায় যাওয়ার জন্য একটু হচ্ছে একটু দূরের একটা ঘাট আছে, মাঝির ঘাট, ওই ঘাটে যাওয়ার প্রয়োজন, তার জন্য হচ্ছে তারা তাড়াতাড়ি চলে যাবে। ঠিক আছে ভাইয়া, তাহলে আল্লাহ হাফেজ, দেখা হবে বা। তো শেষ পর্যন্ত আমরা হচ্ছে দাদা ভাই উৎসবের এদিকে চলে আসছি, আর বাইকটা হচ্ছে ব্রেক করা রাখতে হবে। তো ভেতরে যাই, তারপরে দেন দেখাচ্ছি কি কি আছে এদিকে। Everybody needs a break right sometimes. Wait for just an hour more. What's the rush? Who's calling? Who's calling? I won't ask for much. All I want is sleeping on a Sunday. The morning can put the day on hold. And if we want a sunbreak, you know we can pull it from the windowpane. Can save our energy for harder days. Stay a minute or just wait until Monday. Can we just stay in bed and watch the world?
তো আনন্দ উৎসব ঘোরা হচ্ছে শেষ। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।